যারা ভাড়া থাকেন বাড়িতে নষ্ট হলে এর ড্রাইভার বাড়িওয়ালা নিবে নাকি যে ভাড়া আছে সে নিবে এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব কার ইসলাম কি বলে আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট মাস আলা শরীয়তের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্তমান সময় অনুযায়ী এটি একটি মাস আলা এক্ষেত্রে কিতাবের মধ্যে কি রয়েছে এক্ষেত্রে যে জিনিসগুলো বাড়িওয়ালার পক্ষ থেকে দেওয়ার কথা সে জিনিসগুলো বাড়িওয়ালা দিবে যেমন ঘরের দরজা জানালা রং করে দেওয়া তারপর হচ্ছে কারেন্টের লাইন ঠিক করে দেওয়া গ্যাসের চোলা এই জাতীয় অনেক কিছু বাড়িওয়ালার পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে তো এই জিনিসগুলো বাড়িওয়ালাকে বহন করতে হবে কিন্তু ভাড়া বাসা যিনি থাকেন তো তার মাধ্যমে বাড়ির কল বাথরুমের কল এটা লাগিয়ে দেওয়ার দায়িত্ব দায়িত্ব বাড়িওয়ালার যে ভাড়া নেবে সে বুঝে নিবে ঠিক আছে কিনা যে জিনিসগুলো সব ঠিক আছে কিনা যখন ঠিক থাকবে তখন আর বাড়িওয়ালার আর কোনো জোর জবরদস্তি নেই বাড়িওয়ালা আর ঠিক করবে না পরবর্তীতে যদি আপনার মাধ্যমে যে ভাড়া আছে তার মাধ্যমে কল নষ্ট হয়ে যায় ঘরের হোল্ডার নষ্ট হয়ে যায় অথবা চুলা নষ্ট হয়ে যায় এগুলো তো যে আছে তাকেই ঠিক করতে হবে এটাই দায়িত্ব এটারই ইসলাম আপনাকে বলে কিন্তু আগে যে চলে গেছে অথবা আগে দিক থেকে যদি নষ্ট থাকে তাহলে এর দায়িত্ব বাড়ি হলে আগে ঠিক করে দেবে অথবা আপনারা উভয়ের মধ্যে আপনার চুক্তি করে নিতে পারেন চুক্তির ভিত্তিতে এটা জায়গ আছে যদি চুক্তি করে নেন যে আপনার এভাবে ক্রয় বিক্রয় করা যাবে কিনা এভাবে ঠিক হচ্ছে কিনা অথবা যদি এমন চুক্তি করেন যে আপনি ঘরের মধ্যে আসেন এই ঘরের যে কোনো জিনিসপত্র নষ্ট হলে মালিক দিবে এমন চুক্তি থাকলে সেক্ষেত্রে আপনি মালিক থেকে নিতে পারেন কিন্তু না থাকলে এটা নেওয়া আপনার জন্য ঠিক হবে না আশা করছি বুঝতে পেরেছেন এই ফটোটা আমি আপনাদেরকে জানিয়েছি সরাসরি আরদুল মোহতার থেকে এবং বাদা ইয় থেকে আশা করছি বুঝতে পেরেছেন আপডেট আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ